আরে ডাক্তারই করি বাদবাকি টাইম ডাস্টবিনে শুয়ে থাকি। যা কিছু আছে সব একদম। সেদিন কিন্তু আমরা খুবই অখাদ্য কুখাদ্য খাইয়ে টোকা কিচেন 2 এর সেই মেয়েটা এবং সেই ভদ্রলোকটা যার সাইজটা ছিল ভাই ভাল্লুকটা হাতির মতো ভাই কিরকম একটা দেখতে ছিল ওইটাকে ভাই খুব বিরক্ত করেছিলাম, খুব পরেশান করেছিলাম। তো আজকে আমরা চলে এসেছি আবারও খেলতে টোকা কিচেন 2। আর আজকে ভাই আমরা ওদের মন পছন্দ খাবারই খাওয়াবো, মাঝে মধ্যে একটু শয়তানি হতেও পারে। তো চলো ভাই আজকে আমরা চলে যাবো সেই গেমে। তুমি যদি এখনো নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি না, করে দাও করে দাও করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। চলো ভাই শুরু করে ফেলি। হ্যালো ম্যাডাম, আপনাকে ওয়েলকাম আমাদের এই হোটেলে। আপনি কি খেতে চান বলেন? ভাই সেই থেকে এই ফ্রিজের দিকে তাকাইতেছে। ম্যাডামের কাছে কি কোনো টাকা পয়সা আছে নাকি এমনি খালি চলে আসছেন হাত পা নিয়ে? মানুষ তো মাছের জুস। ওকে ওকে ম্যাম, আছে খাবার আছে, ঠিক আছে খাবার আছে, আপনি একটু ওয়েট করেন আমি বানিয়ে দিচ্ছি মাছের জুস। ভাই চলো ভাই মাছ একে মাছ জুস করার আগে মাছটাকে ভালো বন্ধ করে আগে পিচ করে কেটে নিতে হবে। আমার এই কাটাকাটি খুব ভাল লাগে ভাই। ওকে চলো চলো চলো, আমি জাস্ট পরে যাচ্ছে কেন, আমি এতটাও ভালো কাটতেছি না। ওকে আরেকটাতে কাটতে হবে, লাস্টটা একটু বড় আছে ব্যাস। ওকে ওকে সুন্দর। এবার একটু মশলা, একটু জুস মুস কি যেন আছে লেবুটা দিয়ে দিই ব্যাস, একটু লবণটা দিয়ে দিই, ইয়া হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে ভাই জুসার মেশিনে। চলো ভাই। ওকে ওকে, আমরা মাছটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস। এইবার হালকা পাতলা এর মধ্যে একটুখানি মশলাপাতি দিয়ে দিই, আই ডোন্ট নো। ও আচ্ছা চলো ভাই মাছগুলোকে দিয়ে দিই এক এক করে জুসারের মধ্যে, ব্যাস হয়ে গেছে। হালকা একটু বিট লবণ দিয়ে দিই, খেতে খুব টেস্ট হবে। ভাই একবারে ঝাল বানিয়ে দেবো ম্যাডামকে খেয়ে একবার। ওকে ওকে চলো চলো, বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, হয়েছে হয়েছে ভাই, এক গ্লাস জুসের মতো। আচ্ছা এই জুসের এখানে একটু লঙ্কা ফঙ্কা দিয়ে দিই ব্যাস, খেয়ে খেয়ে বুঝতে পারবে হোয়াট কালারটা দেখো ভাই। ওকে ম্যাম, এই জুস আমরা রেডি করে দিয়েছি, জুসের দাম হলো 10 টাকা, আপনি কি এখন দিবেন? জুসের দাম দিব তো 10 টাকা না? আচ্ছা ঠিক আছে, ক্রেডিট কার্ড তোমাদের এখানে আছে, ক্রেডিট কার্ডে দিয়ে দিচ্ছি। শোনো আমাকে একটা নুডলস দিও তো, নুডলস কোন থেকে ভাতটা কিছু খাওয়া হয়নি তো খিদা লাগছে, নুডলস খাবো। ম্যাডাম আমাদের দোকানটা এখনো অতটা বড় হয়নি তো, আপনি ক্রেডিট কার্ড নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, কি খাবেন? একটা জুস, জুস তো দিলাম, আবার কি খাবেন? নুডলস। ম্যাডাম আপনি জুসটা ততক্ষণ খেতে থাকেন, আমি বানিয়ে নিয়ে আসছি নুডলসটা, ঠিক আছে? আরে তাড়াতাড়ি যাও, তোমরা এত দেরি করো, তোমাদের হোটেলে তো আসতেই ভালো লাগে না, এইজন্যই এতটা খারাপ সার্ভিস। ছি সরি ম্যাডাম, আপনি এত চিন্তা করেন না, আমরা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে ভাই? তাড়াতাড়ি করতে হবে ভাই, ম্যাডামকে অর্ডারটা নিয়ে ইয়ে করতে হবে। ওকে ম্যাডাম আমি নুডলস নিয়ে নিয়েছি, এবার নুডলস কি দিয়ে খাবেন ম্যাডাম? চিংড়ি আর নুডলস দাও। ওকে ওকে ম্যাডাম ঠিক আছে, চিংড়ি আর নুডলস। ওকে চলো, ওকে চিংড়ি। ম্যাডাম আর কিছু দিব নুডলসের সাথে? এখানে দেখুন অনেক কিছু আমাদের এখানে আছে, ফলমূল আছে, আনারস আছে, আপেল আছে, স্ট্রবেরি আছে, তরমুজ আছে। আপনি কি নুডলসের সাথে কোনো ফলমূল খেতে চাচ্ছেন? তুমি একটা কাজ করো, তুমি এর মধ্যে একটু মাংস দিয়ে দাও। হ্যাঁ নুডলস মাছ আর মাংস একসাথে অনেকটাই মনে হয় টেস্ট হবে। হ্যাঁ ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। ম্যাডাম এখন মাংস খাবে, চলো ভাই মাংস। ও ভাই পাইছি মিট, হয়ে গেছে ম্যাডাম। এবার আমাকে মাংসটাকে রান্না করতে হবে ম্যাডাম, 5 মিনিট লাগবে জাস্ট। ওকে চলো ভাই মাংসটা সিদ্ধ হোক। ওকে ওকে, লেবু দিয়ে দিই, হালকা একটু লবণ ছিটিয়ে দিই, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়াহ 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 ওয়াহ, একটু পেঁয়াজের রস দিই, অনিয়ন জুস, ভাই এবার এটা দিয়ে দিই, আর চিংড়িটাও দিয়ে দিই ব্যাস। কয়টা জিনিস একেবারে কিছুক্ষণ পাকানোর পর আমাদেরকে এখানে হয়ে গেছে প্রায়। চলো ভাই। ওকে ওকে ম্যাডাম, আমাকে ডাইরেক্ট কেন সিদ্ধ জিনিস দিচ্ছো, এটাকে ভাজতে হবে না? তোমরা কি রান্না পারো নাকি? তোমাদের দোকানে কি আছে এত রান্না খারাপ কেন? ম্যাম সরি, আমাদের এখানে ভাই আমি তো ভুলেই গেছিলাম ম্যাডাম, একটু দেরি করেন একটু দেরি করেন, আমি করে দিচ্ছি। ওকে ভাই, এই ডালডা দিয়ে এখন এটাকে ভাজতে হবে, চিংড়িটা আগে ভাজা লাগতো ভাই, আমি মিস করে ফেলছি। চলো সমস্যা নেই, আমি এবার ভেজে দিই, জাস্ট ম্যাডামের ভালো লাগবে আশা করতেছি। আচ্ছা সামথিং কিছু মশলাপাতি দিয়ে দিতে হবে। ওকে ম্যাডামের ভাই একেবারে কালো বানিয়ে দিচ্ছে ভাই, ম্যাডাম খেয়ে খুব খুশি হয়ে যাবে ভাই। চলো ম্যাডাম তো এমনিতে কয়দিন ধরে ভাই টাকা পয়সা কিছু দেয়নি, এর আগের বার হোটেলে খেয়ে গেছিলো এক টাকাও দেয়নি, সব বাকি ছিল।
আর এবার টাকা দিবে না মনে হচ্ছে, এবার তো বলতেছে টাকা ক্রেডিট কার্ডে নাকি পেমেন্ট করবো। ভাই কে ক্রেডিট কার্ড নিয়ে বসে থাকবে বলো? ও ভাই যতগুলো মশলা মারতেছি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে না? ওকে একটু লাল লাল হলে আমি তুলে ফেলবো, ব্যাস। ও ভাই আমি তো অনেক ভালো রান্না করি, এটা তো আমি আগে জানতাম না। চলো ভাই ম্যাডাম ওদিকে দেরি করতে চাচ্ছে, এটাকে তো ভাসতে হবে। হায় 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 আমার তো দেরি হয়ে যাচ্ছে ভাই। ম্যাডাম তো বললো 5 মিনিটের মধ্যে, ভাই তাড়াতাড়ি করতে হবে, চলো চলো চলো। ওকে ম্যাডাম আপনার খাবার রেডি, আপনি এখন এটা খেতে পারেন। থ্যাংক ইউ সুব্রত, তোমাদের এখানে সার্ভিসটা আশা করি মোটামুটি আগের থেকে ভালো হয়েছে। একটু তাড়াতাড়ি নিয়ে এসেছো, 5 মিনিট এখনো হয়নি। যাক তোমার টাকাটা আমি দিয়ে দেবো, বুঝছো? যদি ভালো লাগে তাহলে আরো কিছু অর্ডার করছি। ওকে ঠিক আছে, আমি খেয়ে দেখি কেমন। ওকে ম্যাডাম নিশ্চিন্তে খান, ঠিক। ওকে এই যে জুসটা খান, কেমন হয়েছে ম্যাডাম? ম্যাডামের রিয়াকশনটা কেমন ছিল? ম্যাডাম ভালো হয়নি জুস? আরেকটু খান। আপনি আমার জুসটাকে মুতের সাথে তুলনা করতেছেন? আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনি আগে এই জিনিসটা খেয়ে দেখেন তো এটা কেমন হয়েছে। ওকে খান। কেমন হয়েছে ম্যাডাম? ওয়েলকাম স্যার, আজকে কোনো সমস্যা হয়নি তো? আমাদের এখানে আপনার জন্য অনেক ডিশ আছে, আপনি কি খেতে চাচ্ছেন? সবগুলো ডিশের জন্য বিশেষ ডিসকাউন্টও আছে। আমরা আজকে 5% ডিসকাউন্টে সব কিছু বিক্রি করতেছি। আপনি কি খেতে চান, আপনি কি খাবেন সেটা আমাকে বলুন। আরে আমি তো খাবো অনেক কিছুই ভাবছি। তোমাদের এখানে কি পাউরুটি পাওয়া যাবে? পাউরুটির সাথে একটু নুডলস? অবশ্যই স্যার, অবশ্যই, সমস্যা নেই, আমাদের কাছে সব কিছু ব্যবস্থা আছে। আপনি শুধু বসেন, ভাই একটা অর্ডার এসেছে, স্যার বলেছে পাউরুটি খাবে, চলো ভাই পাউরুটি। স্যার অনেকটা খুশি হয়ে গেছে প্রথম দিকে। চলো পাউরুটির সাথে নুডলস, আমি স্যারকে একটু বুঝাই বলি। স্যার পাউরুটির সাথে নুডলসটা খায় না, কারণ পাউরুটির সাথে নুডলস খেলে আপনার পেটের সমস্যা হবে, অনেক গ্যাস হতে পারে, যার কারণে স্যার আপনার হাগা অনেক মানে পাতলা হয়ে যাবে, বাড়িতে যে ডায়রিয়া হতে পারে। মতে আপনি পাউরুটির সাথে তরমুজ খান, তরমুজ চলবে? আইডিয়াটা তো খারাপ না, আসলে আমার পেটের সমস্যা কিছুদিন থেকে চলছে। আমি আসলে অফিসে কয়েকবার পায়খানাতে গিয়েছি, অনেকবার আমার পায়খানা কষা হয়েছে, আবার অনেকবার পায়খানা অফিসে যেতে যেতে হয়ে গেছিল, মানে রাস্তার মধ্যে হেগে ফেলেছি। যাই হোক আমার একটু ভালো খাবার দরকার, দাও এটা দাও, কেমন হবে, এটা দাম কত পড়বে? স্যার বেশি কিছু না, এটার দাম খুব সামান্য, আমাদের মানে 5% ডিসকাউন্ট। তরমুজটার দাম হচ্ছে আপনার 8 টাকা, আর ওই পাউরুটিটার দাম হচ্ছে 10 টাকা, টোটাল 18 টাকা হচ্ছে। ওকে সমস্যা নেই, বাট এটা কি আমি কাঁচা কাঁচা খাবো? এটা কোনো ডিশ হবে না? হ্যাঁ স্যার অবশ্যই হবে। ওকে স্যারকে আমি এটা ফলটাকে কাটতে হবে, আমাকে পিস করতে হবে এবং ফলটা পরিবেশন ভালো। আবে তরমুজটা আমার কাছে কাটাই হয় না, সবসময় পড়ে যায় ভাই, আমি কাটতেই পারি না। চলো 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 চলো, ভালো করে কাটতে হবে ভাই, এভাবে না। আচ্ছা ঠিক আছে, তরমুজটাকে একটু চলো চলো। এ ভাই তরমুজের তো এই সটকে গেল। আরে ভাই আমি যে একটা হোটেলে কাজ করতেছি কিভাবে করবো এটা, এভাবে কি হয়? চলো ভাই তরমুজ তো দিয়ে দিচ্ছি, তরমুজের সাথে একটা হালকা একটু লবণ দিতে হবে, ব্যাস ঠিক আছে। স্যার 1 মিনিট, পাউরুটিটাকে আমরা একটু ফ্রাই করে দিচ্ছি স্যার। ওকে চলো ভাই আমরা পাউরুটিটাকে একটু ফ্রাই বানিয়ে দিই, কারণ এই পাউরুটিটা ফ্রাই করলে অনেকটা টেস্টি হয়ে যাবে। ই ভাই আমারই তো জিভে জল চলে আসলো ভাই, অনেক টেস্ট হবে মনে হচ্ছে এটার। ও কে হয়েছে না? হয়নি হয়নি হয়নি, এর মধ্যে একটু ইয়ে দেওয়া যাক। চলো এটা কি টক মনে হচ্ছে একটু, এবার অনেকটা স্বাদ হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে আমাদের, বেশি ভাজলে আবার করা হয়ে যাবে। স্যার আপনার এটা রেডি? ও সরি স্যার, আপনার এখানে তো আরো তরমুজ ছিল, আমরা সব দিতেই ভুলে গেছি। আরে তুমি খাবার দিচ্ছ না এখানে ভাই, আমাকে কুত্তার মতো খাবার দিচ্ছ? হ্যাঁ সব খাবার তো প্লেট থেকে পড়ে যাচ্ছে, এটা কি খাবার দিচ্ছ? এটা কোনো নিয়ম? তোমার হোটেলে খেতে আসছি বলে কি তুমি কি কি শুরু করছো? সরি স্যার, আমি আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, সরি স্যার। ওকে আপনি এখন খেতে পারেন, দেখে তো মনে হচ্ছে অনেকটাই স্বাদ হবে। এটা কি আসলে হেলদি? তুমি তো বলছো এটা নাকি ভালো হবে, সত্যি কি ভালো? আবার দেখো কোনো সমস্যা যেন না হয়, আমার কিন্তু আবার ডেইলি অফিসে যেতে হয়, বুঝলে তো? প্রবলেম, আপনি এটা খেতে পারেন, 18 টাকা বিল হয়েছে, আপনি কি এখন দিবেন? দিবো, হ্যাঁ দিবো, আগে খেয়ে নি, ঠিক আছে। ওকে স্যারকে চলো ভাই আমরা ভালোভাবে খাইয়ে দিই, আমাদের হোটেলটা ভালো করে না চললে হবে না ভাই, এমনিতেই আমাদের হোটেলের ব্যবসা কতদিন ধরে খারাপ যাচ্ছে। স্যার পাউরুটিটা খান। ও কেমন হয়েছে স্যার? ছি ছি ছি, তোমাদের হোটেলে এগুলো কি?
এগুলো তো মানে কুত্তার গুয়ের থেকেও খারাপ। ছি, এত খারাপ খাবার, আর কোনোদিন আসবো না এখানে। নো ভাই, আমার ব্যবসা গেল, আমার 18 টাকা গেল, সাথে কিছু পাউরুটি নুডলস মুডলস সব নষ্ট। ভাই আমাদের এমনিতে 2টা কাস্টমার চলে গেল, এরপরে আমাদের মাত্র আর 1টা কাস্টমার আছে। ভাই ওয়েলকাম স্যার, আমাদের হোটেলে আপনাকে ওয়েলকাম। আজকে আমাদের হোটেলে 10% ছাড় যাচ্ছে। আসলে আমাদের হোটেলে ব্যবসাটা খুবই খারাপ যাচ্ছে, যার কারণে এটা বলতে হচ্ছে। ওকে স্যার, আপনি আসলে পেশায় কি বলবেন কি? আসলে আমি একজন ডাক্তার, আমি হচ্ছে পশুর ডাক্তার। একটু আগে একটা গরুর অপারেশন করে আসলাম, গরুটার বাচ্চা হয়েছে, ব্যাস এবার খিদা লেগে গেছে, চলে আসলাম। আশেপাশে হোটেল পাচ্ছিলাম না, তো তোমার হোটেলটা দেখলাম, সুব্রত কিচেন নামের, চলে আসলাম এখানে, দেখি তোমাদের এখানে কি আছে, ভালো কিছু আছে নাকি। অবশ্যই স্যার, আমাদের এখানে সব কিছু ভালো। আপনি কি খাবেন? এখানে সব কিছু ভালো আছে, আপনাকে জুস থেকে শুরু করে আপনার এখানে মাংস টাংস নুডলস ফিশ সব কিছু পাবেন, ঠিক আছে। যা কিছু আছে সব একদম টাটকা, একেবারে ফ্রেশ, এখনই আনা হয়েছে। সব কিছু স্যার এখানে ফ্রিজে সংরক্ষণ করা হয়, আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো ময়লা আবর্জনা নেই, আমাদের ক্লিন থাকে সবসময়। ওয়াও, তোমাদের হোটেলটা তো দেখতে অনেকটা সুন্দর লাগছে এবং পরিবেশটা অনেকটা মনোরম, এখানে খেতে অনেকটা নিশ্চয় ভালো লাগবে, অনেক ভিড়ও নেই। কাঁচা খেতে চাচ্ছে না। ওকে চলো ভাই, আমি এটাকে থালে তুলি আগে, চলো রোস্ট করার জন্য আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আমার খাবারটা ভাই নষ্ট হয়ে গেছিলো, স্যারকে স্বাদ লাগেনি মনে হয়, মশলা আমি পরে দিয়েছি এই জন্য। চলো ভাই, আমি আগে হালকা গরম পানিতে এগুলো আগে ছিটিয়ে দিয়ে একটু টেস্ট করে নিই, তারপরে এবার মাছ ছেড়ে দিই। টেস্ট কেন হচ্ছে না খাবারের আমি বুঝতেছি না, আজকাল ভাই এগুলো জিনিসের মধ্যে 2 নম্বর চলে এসেছে। এমনিতে মুরগির দাম বেশি হয়ে গেছে, মাছের দামও বেশি, আবার মশলাগুলোও 2 নম্বর কী না কী দিচ্ছে। চলো, মুরগিটা এভাবে স্যার খেতে পারবে না, স্যারের অনেক সমস্যা হবে। তো মাছটাকেও কেটে দিই। ব্যাস, আরে ভাই আমি এই কাটাকাটিতে পারি না ভাই, কী করো। ওকে, হালকা একটু মশলা দিয়ে দিই। ব্যাস স্যার, আপনি কি এখন খেতে যাচ্ছেন? এখনই তো দেখতে অনেক সুন্দর লাগছে, না জানি এটা রোস্ট করার পর আরো কত সুন্দর হবে। তোমাদের দোকানে আসলেই অনেক সুনাম আছে বলতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনি একটু ওয়েট করেন, আমি এটাকে ফ্রাই করতে দিয়েছি, এবার ওই মাংসটাকেও একই জায়গাতে ভেজে দিই। ব্যাস, ওকে চলো ভাই, চলো চলো চলো, মশলা একটু দিই। স্যার কিন্তু অনেক ভালো, আমাদের কিন্তু হোটেলের অনেক সুনাম করতেছে, আসলে আমার হোটেল মনে আবার চলবে ভাই। কাস্টমার যত হবে ততই তো ভালো ভাই, টাকা আর টাকা ভাই, টাকা আর টাকা, ব্যবসা আরও বেশি হবে। ভাজা হয়ে গেছে, জাস্ট একটু নেড়ে দিতে হবে, আবার পুড়ে যেন না যায়। স্যার আবার যদি বলে যে পোড়া পোড়া তরকারি, তাহলে কিন্তু আবার একদম সব শেষ। আর এখানে স্যারের এখান থেকে আমি রোস্টের দাম তো অনেক বেশি পাবো, রোস্টের দাম 20 টাকা আর মাছের দাম 10 টাকা। চলো ভাই, 30 টাকা ইনকাম হয়ে যাবে আজকে ভাই। আপনার এটা হয়ে গেছে, আর একটু রোস্ট করতে হবে, জাস্ট আমি এক রোস্টারের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ স্যার। শুধু তোমার এখানে কতক্ষণ লাগাবে? তুমি একটা জিনিস রোস্ট চাইছি কতক্ষণ থেকে? আমি কি, আমার তো ডাক্তার, আমি আমার তো অপারেশন থাকতে পারে না, আমার রুগী যদি এখন মারা যায় এই সময়, তুমি কি সেটা দায়িত্ব নিবে? তাড়াতাড়ি করতে হবে না, এভাবে করলে কিন্তু টাকা কম দিব। স্যার সরি স্যার, আপনি তো এমনি মাত্র 30 টাকা বিল হয়েছে, আবার যদি কম টাকা দেন আমি চলবো কি করে স্যার? আসলে ডাক্তার মানুষরা বেশি একটু মানে চিল্লাচিল্লি করে। চলো, আমিও কিন্তু অনেক অপারেশন করছি, তোমরা কিন্তু দেখছো আমি সার্জারিও করছি। গতকাল কিন্তু আমি সার্জারি করছিলাম, ফুট সার্জারি করছি, সেখানে কিন্তু আমি অনেক ভালো কাজ করছি এবং অনেক তাড়াতাড়ি আমি কাজ করছি। এত ভাই স্যারের মতো তো ভাবনি না কিন্তু আমি। চলো, বেশি কথা না, আমি ব্যবসাতে আজকে করতে আসছি, এই জন্য ভাই আমাকে সবাই এরকম পাইয়ে বসছে। স্যার আপনার খাবার রেডি। আপনি খেতে ভালো লাগেনি? আসলে আমি সবসময় বাসি খাবার খাই, আজকে টাটকা খাবার খাচ্ছি, তো এই জন্য আমার একটু আশ্চর্য লাগছে। আসলে বাসি খাবার খেয়ে খেয়ে আমার অভ্যাস, আমার মাথার উপর দেখতেছ না ডাস্টবিনে ঢাকনা লাগানো আছে, আসলে আমি ডাস্টবিন থেকেই এখন উঠে আসলাম। আপনি ডাস্টবিনে থাকেন? আপনি যে বললেন একটু আগে ডাক্তার। আরে ডাক্তারই করি, বাদ বাকি টাইম ডাস্টবিনে শুয়ে থাকি, মানে ডাস্টবিনের খাবারই আমার পছন্দ। আরে ভাই আমার দোকানে কি আসছে এগুলা, ডাস্টবিনের থেকে ডাক্তার থাকে, সেই ডাক্তার আবার আমার দোকানে। 2 hours later. এটা নিশ্চয়ই রাক্ষস, ভাই তো সব কাঁচা খেয়ে নিচ্ছে। স্যার আসলে আপনি কি কুত্তার ডাক্তার? একটু আগে বললেন গরুর অপারেশন করেছেন, বাচ্চা হয়েছে গরুর, আসলে কি ওটা গরুই ছিল? আসলে 4টা পা ছিল, ওটার একটা শিং ছিল। একটা শিং মানে গরুর একটা শিং থাকে? আমার মনে হচ্ছে, ও ভাই কিছুদিন আগে খবরের কাগজে পড়েছিলাম একটা পাগলা মেন্টাল পাগলাগারদ থেকে হারিয়ে গেছে, মেবি এটাই সেটা। আমার দোকানের ব্যবসা আজকে গেছে, আপনার কাছে কি টাকা আছে?
আমি ডাক্তারও না, আমি কিছুই না, আমি তো শুধু খেতে আসছি। আমাদের দোকান সব ফাঁকা করে দিয়ে গেল, যাও ভাই আমরা ফ্রিতেই খাওয়াই দেবো। কেন খাবেন না? এটা খান, খা খা শালা পাগলার বাচ্চা, খা। এগুলো জিনিস নষ্ট করবো, আমি এগুলো জিনিস নষ্ট করবো, সব খেতে হবে, সব সব খেতে হবে, তাও খাচ্ছে না। চল ভাই চলো, খা 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 খা, সব খেয়ে নে, সব খেয়ে নে, মাংস খা মাংস খা মাংস খা। আর ভবিষ্যতে যদি তুই আসছিস পাগলা কারোর থেকে এভাবে, ঠিক আছে, ডাক্তারের পরিচয় দিয়েছিস, এমন মার দিব, ফ্রিজে তুলে রাখবো, ঠিক আছে। কি সব অবলতাবল লোকজন চলে আসে ভাই, হোটেল খোলা মাত্র এইসব পিকারি পিকারি চলে আসে, যা আজকে দিনটাই আমার নষ্ট হবে, আজকে আমার কত টাকা লস হয়ে গেল। তোমরা কিছু করছো না, জন্য এত কিছু হচ্ছে। তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, তাড়াতাড়ি করো। এর করোনা এই জন্য ভাই এইসব কি সব আমার দোকানে চলে আসছে, আজকে আমার ব্যবসা লস হয়ে গেল। এই ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে।